অন্ধকার রাতে গ্রামের পথ ধরে এগিয়ে চলেছে হাবলা জনার্দন। হঠাৎ তার আত্মচিৎকারে কেঁপে ওঠে চারপাশ, যেন বিষাক্ত সাপ ছোবল দিয়েছে তাকে। সাপের কামড়ের জ্বালায় মনে পুষে রাখা ক্রোধ মেটাতে জমিদার নবকৃষ্ণের নানা কুকীর্তির বয়ান করতে থাকে হাবলা জনার্দন। ছুটে যায় দূরে এক লণ্ঠনের আলোর দিকে, যেখানে চাদর মুড়ি দিয়ে বসে আছেন নবকৃষ্ণ। এভাবেই শুরু হয় মনোজ মিত্রের রচনায় পাকে বিপাকে নাটকের কাহিনী। চারটি চরিত্রের মধ্য দিয়ে নাটকটিতে গরিবদের শোষণ ও বঞ্চনার চিত্র তুলে ধরা হয়েছে। গল্পটা যেভাবে এগিয়ে যায় সেটা হচ্ছে শোষিত মানুষের যে শোষণের মধ্য দিয়ে তাদের যে জীবনটা এগিয়ে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত তাদের জীবনের শেষ পর্যায়ে গিয়ে শেষ যুদ্ধটা সেটা প্রকাশ করার একটা প্রয়াস এখানে পাই আমরা। এখানে জনার্দন যে চরিত্রটা আছে, সে এখানে জোদ্দার নবকৃষ্ণবাবুর অধীনে কাজ করে, নবকৃষ্ণবাবুর অধীনে কাজ করে পান্তু, যে নাকি 5 বছরের জন্য বর্গা নিয়ে একটা জমি বর্গা নেয়, কিন্তু 4 বছর যখন সে নিজে এখানে ফসল ফলায়, তারপরে নবকৃষ্ণবাবু সেই জমিটা কেড়ে নিতে চায়। কারণ যখন ফসল হয়ে গেল তখন আসলে ওই শ্রমিক শ্রেণী তার আর দরকার নেই। তো এভাবে আসলে যারা শোষণ করে চলেছে তারা যে শোষিতের উপরে কতটা নির্মম হতে পারে তার একটা নমুনা আমরা এখানে দেখতে পাই। কিন্তু প্রকাশভঙ্গিটা খুব ইন্টারেস্টিং, প্রকাশভঙ্গিটা একটু হাস্যরসাত্মকের মধ্য দিয়ে। করোনার সময়ে অনেক লোকের সমাগম, ক্যারেক্টারের সমাগম, একসাথে রিহার্সাল করা, এটা একটু প্রবলেম ছিল। সেই জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম যে অল্প ক্যারেক্টারের একটা নাটক করব, সেই জন্য এই নাটকটা আমরা বেছে নিয়েছিলাম। নাটকটিতে দেখানো হয় জমিদার নবকৃষ্ণ ভয়ে অস্থির, বর্গাদার পান্তুদাস তার ধান লুট করার পরিকল্পনা ঠেকিয়ে দেয় কিনা সেই চিন্তায়। ঘটনার ধারাবাহিকতায় মঞ্চে আবির্ভূত হয় জমিদারের রক্ষিতা দুর্বা। নবকৃষ্ণের বন্দুক লুট করে পান্তুকে সাহায্য করার চেষ্টা করে সে, তবে চতুর জমিদারের কাছে ধরা পড়ে যায় দুর্বা। এক পর্যায়ে শোষণ আর অত্যাচারে অতিষ্ঠ জনার্দন ভয়ঙ্কর হয়ে ওঠে, তার হামলায় পরাস্ত হয় জমিদার নবকৃষ্ণ। এভাবেই শেষ হয় নাটক পাকে বিপাকে। শেখ হারুন, বৈশাখী সংবাদ, ঢাকা।